গুড আফটারনুন সবাইকে আজ অনেক দিন পর দাদা ভাই বোন যারাই আছো আমার সামনে তোমাদের কাছে এলাম জি কে প্রশ্ন নিয়ে লজ্জার কিছু কারণ নেই আমি বুঝতে পারছি সামনে সরস্বতী পুজো বিয়ে বাড়ি গেল সেই নিয়ে হয়তো একটু ব্যস্ত ছিলে কিন্তু যে ছেলেটি বেকার যে ছেলেটি চাকরির প্রয়োজন তার কাছে মনে হয় কোনো উৎসবই সামনে থাকা উচিত নয় তাই আজকে আমি দেখতে পাবো সেই সমস্ত ক্যান্ডিডেট যারা পড়াশোনাটাকে সমান তালে করে গেছে আমি আজকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন করব চারটে করে অপশান দেব অ্যান্সার দেবে আজকে যে নিয়ম পারলে কিচ্ছু বলার দরকার নেই না পারলে বা ভুল বললে সবাই হাততালি দেবে আজকের রুলস হচ্ছে এটা আবার বলছি সঠিক বললে কিচ্ছু করা দরকার নেই না পারলে সবাই হাততালে দেবে যে হাততালে দিবি না নেক্সট প্রশ্ন তাকে করব আমি ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এই কদিন আগে অযোধ্যায় ঘুরে আসে আমাদের দেবকান্ত ভাই কাটোয়ার দেবকান্ত প্রথম প্রশ্ন সেটা হচ্ছে খুব ইজি প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় সেগুলো নিয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে বিশ্ব নারী দিবস ওমেন্স ডে ওয়ার্ল্ড ওমেন্স ডে কবে পালিত হয় অপশন আশা করি চাইবে দোসরা মার্চ আটই মার্চ বারোই মার্চ চোদ্দই মার্চ বারোই মার্চ ওকে হাততালি সবাই তুমি পারবে আটই মার্চ বিশ্ব নারী দিবস নো প্রবলেম ভয়ের কোনো কারণে আমি আবার আসবো প্রশ্ন আমি করব মেয়েদের মাঝে বসেছে রাজেশ জায়গা পাইনি নো প্রবলেম রাজেশ তোমাকে আমার নেক্সট প্রশ্ন তো রাজেশ নেক্সট প্রশ্ন ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ইবন বতুতা কার আমলে কারেক্ট আনসার নেক্স প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার কল্যাণ ভাই তাকাচ্ছে কল্যাণ তোমার বাড়ি কোথায় মালডাঙ্গা মালডাঙ্গা থেকে আসছে কল্যাণ অনেক দূর থেকে আসছে আশা করছে এই প্রশ্নের অ্যান্সার সঠিক দেবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এই কেউ কোনো কথা বলবি না অপশান নেবে জওহরলাল নেহেরু নেক্সট ভাবা না না এর ক্যান্সেল এর ক্যান্সেল হোমি জাহাঙ্গীর ভাবা থার্ড হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর থার্ড হচ্ছে ডক্টর বীরেন্দ্র প্রসাদ ডক্টর বীরেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু আর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এটা আমি এক্সপেক্ট করিনি তোমার কাছে নেক্সট প্রশ্ন আমার এক বন্ধু কাম আমাদের স্টুডেন্ট সূর্য আশা করছি ও পারবে চিংড়ির অঙ্গের নাম কি আসতে ভেরি গুড ভেরি গুড নেক্সট প্রশ্ন আমার একটি প্রিয় ভাই বিপ্লব থেকে এসেছে বিপ্লব না সবাই চিনবে যারা বাড়ি বিপ্লব না বিপ্লব একটু দেখাবে বলো সেটা হচ্ছে আচ্ছা ঘড়িতে দম দিলে কি শক্তি সঞ্চিত হয় ঘড়িতে দম দিলে কি শক্তি সঞ্চিত হয় গতি শক্তি বিদ্যুৎ শক্তি স্থিতি শক্তি আর হচ্ছে ঘূর্ণন শক্তি তোকে এবার কিন্তু বার করে দেবো আমি আবার বলছি যখন কোনো প্রশ্ন করছি কেউ কোনো কেন আমি তো প্রশ্ন বলছি কি যে তুই বল আমি তো অ্যান্সারে কি বলবো তোকে বলতে দে এই প্রশ্ন ক্যান্সেল নেক্সট প্রশ্ন আচ্ছা উড়োজাহাজের উচ্চতা মাপার জন্য কি যন্ত্র ইউজ করা হয় ম্যানোমিটার অ্যামিটার অল্টিমিটার ভল্টিমিটার অ্যামিটার অল্টিমিটার ভল্টিমিটার আর স্পিকমোম্যানোমিটার কি অলটি ভেরি গুড ভেরি গুড আমি খুব খুশি হলাম প্রশ্ন করবো কাটোয়ার এক সুমোন থেকে সুমনা দে বাড়ি কোথায় যেন তাঁতি পাড়া বলো রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে ইনসুলিন কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন করবো নেহাকে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন অপশন কেশব কার্ভে জগদীপ ধনকার দ্রৌপদী মুর্মু বিমান বন্দ্যোপাধ্যায় এইদিকে তাকিয়ে বলো বিমান বন্দোপাধ্যায় দ্রুপদী মুর্মু দিকে তাকিয়ে বলো জগদীপ ধানকার কেশব কারভে करेक्ट आंसर वेरी गुड नेक्स्ट প্রশ্ন তোমার নাম কি হ্যাঁ কি জারসে ইজারসে ভাই সাদের পাহাড় বইটি কাল লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বানন বলো তো ভয় ভয় সব ভয় দেব বিউত বিউত ভয় দেব বেশ নেক্সট প্রশ্ন আমি করব আমার রানা ভাইকে রানা ভাই তোমার বাড়ি কোথায় হ্যাঁ মুরুনদি খুব ভালো লাগলো নো প্রবলেম আচ্ছা রানা ভাই হাসিস না তোদের দেখা কাছে আসবে খুব ইজি প্রশ্ন করছি ভাই তোকে রক্তের গ্রুপ নির্ণয় আবিষ্কার করেন কে রক্তের গ্রুপ রক্তের গ্রুপ অপশন নেবে জাহাঙ্গীর বাবা ডালটন এই বলে দিস না মেন্ডেল আর ল্যান্ডস্টেইনা মেন্ডেল মেন্ডেল ল্যান্ডস্টেইনার জাহাঙ্গীর ভাওয়া আর ডালটন্টেইন আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই ভাস্কর আছে একটু মাথা মাথারা নাম ভাস্কর কাটার পরিচিত মুখ দেখতে পাবে স্টেশনের কাছে ম্যাক্সিমাম সময় প্রশ্ন হচ্ছে জব্বলপুর শহরটি কোন নদীর তীর অবস্থা